আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে আসছি মেডিয়ানের রুফটপে। এই ছাদ থেকে আমি আসলে এই যে থার্ড টার্মিনাল ভিউটা দেখতে চাই, এটার জন্য আসছি। আর আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, সেটাও যেহেতু এখনও কোনো গাড়ি করে উপর দিয়ে যাওয়া হয় নাই, তো হঠাৎ আমার মনে হইল যে আমি একটু মেডিয়ানের ছাদ থেকে এটা দেখতে চাই। তো আলহামদুলিল্লাহ সে ব্যবস্থা হয়ে গেছে, আমি মেডিয়ানের ছাদ থেকে এটা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউ, অসাধারণ। যদিও এক্সপ্রেসওয়েতে অনেক কম গাড়ি চলাচল করছে, তারপরেও ভিউটা অনেক সুন্দর লাগছে। আর এই মেডিয়ানের ছাদের এই রুফটপটাও অসাধারণ আসলে, ভিউটা এখানে আসলে মনোমুগ্ধকর পরিবেশ, ভালো লাগবে কিছু সময় উপভোগ করার মতো। আর আমি কিছু সময় ধরেই এটা ফিল করছি যে এই ঢাকা এক্সপ্রেসওয়েটা অসাধারণ লাগছে আমার কাছে, রাতের ভিউটা। সো গাইস, আপনাদেরকে ওটা দেখার সুযোগ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমি শুধু তোমাকে জানাতে চাই যে তুমি যদি সেখানে থাকো এবং যেটা ঘটেছে তার জন্যই তুমি যদি এই মুহূর্তে নিজের উপর সত্যিই কঠিন হয়ে থাকো, এটা স্বাভাবিক। জীবনে তোমার সাথে এটি ঘটতে চলেছে, কেউ এর মধ্যে দিয়ে যাবে না অক্ষত। আমরা সকলেই তোমার কিছু আচর দিতে যাচ্ছি, অনুগ্রহ করে নিজের প্রতি সদয় হও এবং নিজের জন্য দাঁড়াও দয়া করে।